নানা অনিশ্চয়তার দোলাচল শেষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত দুই শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বুয়েটে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে 3 ঘন্টা আর আর্কিটেকচার বিষয়ে পড়তে 5 ঘন্টার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন ভর্তিচ্ছুরা। এবছর 12টি বিভাগের 1,007টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 12,161 জন প্রার্থী। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটের ভর্তি পরীক্ষা হওয়া নিয়ে সংশয় দেখা যায়। পরে শিক্ষার্থীদের 10 দফা দাবির মধ্যে বুয়েট কর্তৃপক্ষ অন্তত 5টি দাবি মেনে নিলে আন্দোলন দুদিনের জন্য শিথিল করা হয়। রিসেন্টলি যে আবরার ভাইয়াকে নিয়ে যে কাহিনীটা হলো, এখন এটা বলতে হবে যে কিছুটা হলেও ভয় কাজ করছে আর ইনসিকিউরিটি ফিল হচ্ছে যে যদিও টিকে যাই নিজে কি সিকিউর থাকবো কিনা। আশা করছি এটা বুয়েট কাটিয়ে উঠবে, কারণ এই যে পরীক্ষার মধ্যে যেরকম ভাবছিলাম আর কি, যেরকম একটা ইয়ে থাকবে যে একটা সংশয় থাকবে বা ভিতরে ঝামেলা হবে বা স্টুডেন্টরা একটু আন্তরিক থাকবে না, কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল। দর্শক, বুয়েট ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। সজীব সজীব, ভর্তি পরীক্ষার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের আর কি কোনো খবর রয়েছে? তারা কি আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন? আপনি জানেন যে ভর্তি পরীক্ষার জন্যই দুদিনের জন্য আন্দোলন মূলত তারা শিথিল করেছিল এবং তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে তারা যে অঙ্গীকার করেছিল শিক্ষার্থীদের, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে, বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দিতে আসছেন প্রায় 12,000-এর মতো শিক্ষার্থী, 2টো শিফটে যে পরীক্ষা হচ্ছে এবং তাদেরকে যে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছিলেন তারা, সেটা কিন্তু আমরা এসে থেকেই দেখেছি। আজকে সকাল থেকেই আমরা এখানে লক্ষ্য করেছি যে যারা আন্দোলন করছিলেন গত টানা প্রায় 6 দিন ধরে যারা আন্দোলন করেছেন বুয়েটে আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিসহ, প্রায় এখানকার যে নিরাপদ হল এবং বিশ্ববিদ্যালয় নিরাপদ করার জন্য যে দাবি তুলেছিল তারা, সেই দাবির থেকে আন্দোলন শিথিল করে তারা কিন্তু সেই আন্দোলনকে শিথিল করে তারা সহযোগিতা করার চেষ্টা করেছেন এই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে। এবং আমরা এখানে এসে আরও কিছু বিষয়ে, যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে, তারা বলছেন যে আবরার হত্যাকাণ্ডের ঘটনার পরে তারা অনেকটা কিছুটা চমকে গেছেন অনেকেই। তারা মনে করেন নিজে বুয়েটের মতো সেরা বিদ্যাপীঠে এই ধরনের ছাত্র রাজনীতি এবং সেটা এতটা ভয়াবহ পর্যায়ে হয় এবং সেটা এতটা চিন্তার কারণ হতে পারে অভিভাবকদের জন্য কিংবা শিক্ষার্থীদের জন্য। যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আছেন তারা অনেকেই শঙ্কায় আছেন যে পরবর্তীতে এসে বিশ্ববিদ্যালয়ে না জানি আর কোনো ধরনের এমন র্যাগিংয়ের নামে নির্যাতনের শিকার হতে হয় কি না, এ ধরনের দুশ্চিন্তার কথা আমরা তাদের কাছ থেকে জেনেছি। বিশেষ করে অভিভাবকরা যে বিষয়টি বারবার বলতে চেষ্টা করছেন যে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে, যে দেশের সেরা বিদ্যাপীঠগুলোতে আসলে ছাত্র রাজনীতির, বিশেষ করে সাংগঠনিক ছাত্র রাজনীতির সে ধরনের প্রয়োজন তারা বোধ করছে না এবং তারা মনে করছে যে এখানে যারা ছাত্ররা আছে তাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে তারা সংগঠিত হয়ে এক হয়ে সেগুলো যেতে পারেন, কিন্তু এগুলোর জন্য আসলে এই ধরনের সাংঘর্ষিক ঘটনা তারা কাম্য করেন না। এবং একই সঙ্গে তারা আরেকটি শঙ্কার কথা বলছেন যে তারা যেটা বলছেন মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের হলগুলোতেও তারা শুনেছেন নাকি এই ধরনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তারা চান যে বুয়েট প্রশাসন যে আশ্বাসগুলো দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই 5 দফার যে আন্দোলনের পর যে আশ্বাস দিয়েছে সেই দাবিগুলো যেন তারা মেনে নেয় এবং সেইগুলোর জন্য বাস্তবায়নে তারা কঠোর হয় আরও বেশি, বিশেষ করে অছাত্রদের হল থেকে দখলকারী যে অছাত্র ছিল তাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে আরও বেশি কঠোর হওয়ার কথা বলছেন। এবং এর বাইরেও আরও কেউ আছে কি না, শিক্ষার্থীদের দাবি ছিল যে এখানে আরও অনেকেই থাকতে পারেন যারা এই আবরার হত্যাকাণ্ডের পরে কিছু নাম আসলেও আবরার হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীরা ছাড়াও আরও যে কিছু বিষয়ে তাদের কিছু, প্রত্যেকটা হলেই, সব হলেই এরকম প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী থাকতে পারে যারা নির্যাতনকারী এবং এই হলে র্যাগিংয়ের নামে নির্যাতন করে। তো তারা বলছেন যে হলগুলো যদি বুয়েট প্রশাসন যদি আরও অনেক বেশি কঠোর হয় তাহলে এইসব ঘটনা একেবারেই কমিয়ে আনা যাবে এবং বিশেষ করে তারা চান না, শিক্ষার্থীরা, অভিভাবক এবং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আর চান না যেন আবরার হত্যাকাণ্ডের মতো আর কোনো ঘটনা বিশ্ববিদ্যালয়ে পুনরাবৃত্তি হয়। এবং আপনি জানেন যে দ্বিতীয় শিফটের পরীক্ষা চলছে এবং দ্বিতীয় শিফটে দুটোর দিকে পরীক্ষা শুরু হয়েছে। আর্কিটেকচারে যারা ফাইট আর্কিটেকচারে যারা ভর্তি হতে চান তারা 2 ঘন্টা বেশি পরীক্ষা দেয় অন্যান্য শিক্ষার্থীদের তুলনায়, প্রায় 1,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে 55টা সিটের বিপরীতে। সজীব, আপনাকে ধন্যবাদ।